চৌধুরী আব্দুল আল মামুন বাংলাদেশের পুলিশের একজন কর্মকর্তা এবং পুলিশের 31তম মহাপরিদর্শক। 2022 সালে 30 সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়। এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র‍্যাব মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান ছিলেন। মামুন 1964 সালের 12 জানুয়ারি সুনামগঞ্জ জেলায় শালা উপজেলার সিহাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি পাস করেছেন ঢাকা আদমশুমারি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি 1989 সালের 20 ডিসেম্বর বাংলাদেশ পুলিশের সহকারী সুপারিনটেন্ডেন্ট এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি 1982 সালে বিসিএস পুলিশ ক্যাডেটের 1986 বেচের কর্মকর্তা। তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সিরাজগঞ্জ চাঁদপুর জেলার হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার, আর্ম ব্যাটালিয়ন সহকারী পুলিশের সুপার, এডিসি ডিএমপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নীলফামারি পুলিশ সুপার, ডিএমপির উপ কমিশনার, ডিসি এবং ঢাকা পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পুলিশ সদর দপ্তর, ডিআইজি অপারেশন এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ পান। 3 সেপ্টেম্বর 2023 সালে জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আব্দুল আল মামুনকে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করা হয়। ব্যক্তিগত জীবনী। মামুন ব্যক্তিগত জীবনে ডক্টর তৈয়বা মুশারত চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতি দুই ছেলে ও এক কন্যা রয়েছে।